সালামু আলাইকুম, ভালো কইরা দেখেন। এবার দেখিয়ে দিল সেই প্রাক ইউনিভার্সিটির ছাত্ররা, ভালো করে দেখে তারা কি বলে। সমকামিতার বিপক্ষে আমরা স্টুডেন্টরা সমকামিতা মারবো না, আমরা সরাসরি বলুক যে তারা সমকামিতার পক্ষে আর আমরা বাকি মানুষ সমকামিতার বিপক্ষে। আমরা স্টুডেন্টরা সমকামিতা মারবো না, আমরা এই সমাজে বেহাবনা মানবো না। আমাদের দাবি দুইটা, আমাদের দাবি দুইটা, তারের সাথে যে কোনো ধরনের অ্যালিগেশন বাদ দিয়ে তারকে প্রপার সম্মান দিয়ে তার পদে তাকে বহাল রাখতে হবে, তার কাছে ক্ষমা প্রদর্শন করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্র্যাকের যে কোনো ধরনের কোর্স কারিকুলাম, যে কোনো ধরনের ওয়ার্কশপ, যে কোনো ধরনের সেমিনার, সব কিছু থেকে সমকামিতা, এলজিবিটি, ট্রান্স মতবাদ রিলেটেড সব কিছুকে বাতিল করতে হবে। যদি তারা বাতিল না করে আমরা সকল ধরনের ক্লাস বয়কট করব, সকল ধরনের কোর্স ফি বয়কট করব। প্রয়োজনে এখানকার অধিকাংশ স্টুডেন্ট মুসলমান, অধিকাংশ স্টুডেন্ট সমকামিতার বিপক্ষে, অধিকাংশ স্টুডেন্ট নৈতিক মূল্যবোধের পক্ষে। এই বেহাবনাকে, মানবতার বিপক্ষে যে জিনিসটা, এটাকে তারা কোনোভাবেই মেনে নেবে না। শুধুমাত্র আমার মনে হইলো আমি মেয়ে, এটার মানে কি আমি সমকামিতার দিকে ধাবিত হচ্ছে, এটা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? যুক্তির খাতিরে এটা সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান এটার বিপক্ষে, শুধুমাত্র পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটাকে প্রমোট করতেছে। নারীবাদীরা পশ্চিমে এটার বিপক্ষে কথা বলছে, যে জিনিসটা প্রমোট করতে পশ্চিমে 70 বছর লেগেছে সেটা 7 বছরের মধ্যে আমাদের দেশে প্রমোট হয়ে যাচ্ছে। এটা কীভাবে সম্ভব? আমাদের বইগুলোতে শরীফ থেকে শরীফার নাম দিয়ে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, বেহাবনাকে আমাদের ছোটো ছোটো কোমলমতি ভাই বোনের মধ্যে প্রমোট করা হচ্ছে। এই বয়সে যদি আপনি জেন্ডার ক্রাইসিস তাদের মধ্যে ঢুকিয়ে দেন, তারা কীভাবে প্রোডাক্টিভ কাজে পরবর্তীতে লিপ্ত হবে, তারা কীভাবে দেশের কাজে আসবে, তারা কীভাবে আমাদের সমাজের উন্নয়নের কাজে আসবে? আমরা কোনোভাবে এটা মেনে নেব না। ব্র্যাককে সরাসরি বলতে হবে তারা সমকামিতার পক্ষে কিংবা বিপক্ষে। আমরা ব্র্যাকের সব ধরনের কার্যক্রম না হয় বয়কট করবো। ব্র্যাক ব্যাংক, ব্র্যাক সিডস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যত ব্র্যাকের যত কার্যক্রম আছে, বিকাশ সহ সব আমরা বয়কট করবো। সারা বাংলাদেশে আমরা বয়কটে ডাক দেবো। ছাত্র সমাজের সে শক্তি আছে, আমাদের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে। যাই হোক, তাদের মুক্তিগত শুনলেন যে 1.5 লক্ষ টাকা খরচ করে তারা কি করতে আসে নাই, সমকামিতা শিখতে আসে নাই। আর যদি ব্র্যাক যদি সমকামিতাকে প্রমোট করে তারা বলুক, কারণ তারা এখানে ম্যাডাম বলেন বা শিক্ষক বলেন, তাদেরকে বলছিল যে আপনারা কি এগুলো প্রমোট করেন বা ই করেন। তারা বলছিল কি জানেন, সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। মানে তারা ওই যে কথা আছে না, নাসুই পানি নাসুই কাদা, তার নাম শাহজাদা, তো এরা হলো কি ওই সমকামিতা প্রমোট করবে, ঠিক আছে, তারা বুঝতে দেবে না, কারণ সমাজ পরিবর্তনের সাথে সাথে তারা ওইগুলোরও পরিবর্তন করে ফেলাবে। তারা ব্যাংকের যে ধারা, আপনারা দেখেন ব্র্যাক ব্যাংক সম্বন্ধে আপনারা ভালো করে জানেন যে গ্রাম অঞ্চলটারে কিন্তু শেষ করে দিছে, সংসারে সংসারে অশান্তি বাজায় দিছে এই ব্র্যাক ব্যাংক, এটা তো ভালো করে জানেন। যাই হোক, যে যার যেখান থেকে পারেন সবাই ব্র্যাক ব্যাংকের যে মানে ব্র্যাকের আওতায় যা কিছু আছে, যদি আপনি আমি সব কিছু বয়কট করি চলবে কেমনে ব্র্যাক? আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করব, এমন একটা ধারা কিন্তু বের হয়েছিল। এখন সেটাকে রাইখে এখন শুরু হয়েছে ব্র্যাক, কারণ অতিরিক্ত পড়লে তো আর এক কথা যে মাহতাব স্যার, সে তো আর রং কিছু করে নাই রে ভাই। প্রতিটা ওয়াজে বলেন, মাহফিলে বলেন বা বড় বড় শায়েকরা বলেন, সবাই কিন্তু একটা কথা বলছে যে সমকামিতা প্রমোট করার জন্য বা এইগুলো বোঝানোর জন্য। একটা দেখেন, একটা ছেলে কিন্তু বলছে অলরেডি যে আমি যদি মনে মনে ভাবি আমি একটা মেয়ে, তাহলে কি আমার কি মেয়েদের সাথে থাকতে দিব, তাদের হোটেলে দিব? কখনো দিব না। শুনেন কি বলে, মনে করে আমি মেয়ে, আমি মেয়েদের হোস্টেলে যা থাকা শুরু করি, এটা কি মেনে নেবেন আপনারা? তো মেয়েরা আমি নেবেন, আপনারা মেনে নেবেন, আপনাদের বোন থাকতে পারে, আপনারা আপনাদের গার্লফ্রেন্ড থাকতে পারে। শুনছেন কি বলছে, যে মেয়েরা যদি সেটাকে আমি নিজে নিজে চিন্তা করি আমি একটা মেয়ে, শিক্ষামন্ত্রী বলেন বা শিক্ষা বোর্ডে যারা আছে তারা এগুলো এই পশ্চিমার যে কালচারগুলা এরাই মনে করেন এই ভিতরে ভিতরে ঢুকাইতেছে। না ঢুকাইলে একটা জিনিস আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে ইসলাম ধর্মের ভিতরে হিন্দুদের যে মূর্তি কয়েকদিন পর পরে এক একটা ঢুকাই দিতেছে, এই এই একটা বানোয়াট গল্প, এই গুগল থেকে গল্প নিতেছে, এই থেকে ওই থেকে নিতেছে। শিক্ষাগত যোগ্যতা তো তাদের নিজেদের কি নাই, তাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা নাই, তারা মনে করেন এখান থেকে ওখান থেকে চুরি করে আর তাদের মন গড়া সব কিছু করতেছে। তারপরে মানে যখন যে টিচার যারা আছে, সৎ টিচার যারা আছে, যখন তারা ধরিয়ে দেয় তখন তারা ভালো না। কথায় আছে না ভাই, উচিত কথায় মাওই বাজার আর হলো গরম ভাতে বিলাই বাজার। এই শিক্ষা বোর্ড বলেন আর শিক্ষামন্ত্রী বলেন যারা বলেন, এরা কিন্তু উচিত কথায় বেজার, বুঝছেন? উচিত কথা বলা যাবে না, উচিত কথা বললে তো ঝামেলা।
কারণ এই যে দেখেন না যে আসিফ মাহতাব স্যার যে কথাটা বলছে যে পিষ্টা দুইটা শীর্ষে বিদায় সারা বাংলাদেশ তোলপার হয়ে গেছে অল বিশ্বে তোলপার হয়ে গেছে যে পশ্চিমারা কিন্তু টিকিটার পেয়ে গেছে যে বাংলাদেশ এগুলো ঢুকানো যাবে না আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন বর্তমান শিক্ষা বোর্ড কতটা গবেট হইলে এই কাজগুলো করতে পারে আপনি আমি কি ডিম বাজতে পারি না যে কই ডিম বাজতে পারে যে কেউ একবারে রান্না বান্না এগুলো কি শেখান লাগে ক্লাস নাইন এর বইতে বা অন্যান্য যে কক্ষে মানে যে ভার্সিটিতে যারা পড়বে এখন থেকে ডিম ভাজা ফুলের চাষ তারপরে গিয়া বিরিয়ানি রান্না করা এইগুলা আরে ভাই এগুলা শোনেন আপনারা কি কি মনে করেন আমি জানি তারপরে কথা হলো কি যে এই যে ব্যাঙের ডাক ঘোড়ার ডাক তারপরে ডিং ডিঙা ডিং ডিং এই টই টই যা কিছু শিখাইতেছে এগুলা আপনারা একটু ভালো করে জ্ঞান মানে নিজের ব্রেনটে একটু ঢুকান দেখেন যে কিভাবে মগজ দোলাইটা করতেছে বাংলাদেশের বর্তমান জেনারেশনে যারা শিক্ষিত হতে চায় তাদের শিক্ষা গ্রহণ করতে দিবে না কারা তাও আপনারা ভালো করে জানেন এই কারণেই যে দেখেন আপনাদের রান্নাবান্না শিখাইতেছে আপনাদের ফুলের চাষ শিখাইতেছে কথা হলো কি আপনারা দিবেন কামলা আপনাকে বানাবে কামলা বুঝতে পারছি আপনাকে কামলা বানাবে ওই রান্না বান্না এগুলো এগুলা কি কোনো পড়ালেখার কোনো বিষয় যে কেউ শিখতে পারে যে শিক্ষা গ্রহণ করলে সুশিক্ষা শিক্ষিত হওয়া যাবে সেই শিক্ষাটা বাংলাদেশ থেকে উঠে নেওয়ার পায়তারা চলতেছে আগে যারা লেখাপড়া করছে তারা কি ডিম ভাজা খায় নাই ভাই তারা কি রান্না বান্না করে খায় নাই আর বর্তমান জেনারেশন এগুলো শিখাইতে হবে বর্তমান জেনারেশন এমনিতেই স্মার্ট এমনিতেই তারা স্মার্ট এগুলো তাদের শিখানো লাগে না তারা মায়ের গর্ভে থেকে অলরেডি শিখে আসে বাংলা কথা বুঝতে পারছেন কারণ প্রতিটা মা এখন তার সন্তানকে শিখায় আর দেখে দেখে তারা শিখতে পারে এমন কোনো ছেলে নাই যে একটা ডিম বাজতে পারে না কিন্তু বইতে এগুলো দেওয়ার কোনো সাবজেক্টই না কিন্তু এইগুলোই শিখাইতে হচ্ছে যাই হোক আপনারা তো দেখলেন যে আসিফ মাহতাব স্যার যে প্রতিবাদটা করছে এই প্রতিবাদটা যে পশ্চিমা যারা আছে পশ্চিমা কালচার যারা গ্রহণ করে পশ্চিমার যে সাপোর্ট যারা আছে আপনারা দেখছেন অলরেডি একাত্তর চ্যানেলে তারা নিয়ে কিন্তু অনেক সমালোচনা অলরেডি শুরু করে দিচ্ছে কে কে দেখছেন জানি না আমি দেখছি যে অলরেডি সমালোচনা করা শুরু করে দিচ্ছে একাত্তর টেলিভিশনের সেই শাহবাগের যারা পোশাকের স্বাধীনতা চায় যারা পোশাক নিয়ে কথা বলে এখন আমার একটা কথা বলতে ইচ্ছা করে তাদের উদ্দেশ্যে যে খালাম্মাগণ আপনারা যারা পোশাকের স্বাধীনতা চান ঠিক আছে আপনাকে ওই শীতকালে পুরোপুরি পোশাকের স্বাধীনতা দেওয়া হইল আপনারা যে পোশাকটা পরিধান করতে চান গরমকালে সেই পোশাকটা এখনই পরেন এই শীতকালে আপনাদেরকে স্বাধীনতাটা দেওয়া হইল একটা গেঞ্জি বা একটা যে কোনো একটা জিনিস পরে আপনারা থাকেন দেখেন কেমন লাগে আপনারা পোশাকের স্বাধীনতা চাইছেন যান এখন শাহবাগে যান যাইয়ে এখন পোশাকের স্বাধীনতা চান এখন চাইবেন না আমি জানি বুঝছেন এখন আর ওই পোশাকের স্বাধীনতা চাইবেন না কারণ এখন শীতকাল এই শীতকালে যদি পোশাকের স্বাধীনতা চান তাহলে মনে করেন আপনাদের হয়ে যাবে গোরস্থান শেষ স্থান হবে গোরস্থান কারণ এখন আর পোশাকের স্বাধীনতা আপনাদের লাগবে না এখন পাইছেন যে আসিফ মাহতাব স্যার যে কথাটা বলছে আপনারা পশ্চিমার যে সাপোর্ট টানেন বা পশ্চিমা কালচার এই বাংলাদেশে ঢুকাইতে চান বা সমকামিতার সাপোর্ট টেনে সমকামিতাকে আপনারা যে সহমত দিতে চান এই যে দেখেন না পিকচারগুলো দেখলেই তো বুঝতে পারবেন যে সমকামিতা কারা প্রমোট করে বা কারা এদের উৎসাহিত করে দেখলেই তো বুঝতে পারেন কারণ এরাই চায় যে বাংলাদেশে সমকামিতা চালু হোক হইলে এদের ভালো কিন্তু মুসলমান যে দেশ মুসলমান ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম হিসাবে দিছে সেখানে যে হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু তার সেই নামটা স্মরণীয় হয়ে থাকবে কিন্তু যারা মনে রাখার তারা রাখবে আর যারা ভুলে যাও তারা যাবে কিন্তু একজন মুসলিম যদি তার ভিতরে ইমান থাকে মনে রাখবে সব এই যেটা আপনারা করতে চান বাংলাদেশে সেটা কখনো আনতে পারবেন না যাই হোক বিয়র সময় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও আল্লাহ হাফেজ